পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ দুনিয়া সান্দর পত্রিকা বৃহস্পতিবার 27 কার্তিক 1426 বঙ্গাব্দ 14th November 2019 প্রথম পাতা থেকে বিশেষ বিশেষ সংবাদ। অবশেষে সিবিআই ধরপাকড় শুরু, জালে সেই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট স্বরূপানন্দ। সান্দন প্রতিনিধি আগরতলা 13 নভেম্বর 2017 সালের 21 নভেম্বর টিএসআর দ্বিতীয় বাহিনীর সদর দপ্তরে খুন হয়েছিলেন সান্দন পত্রিকার সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। মাঝে এক সপ্তাহের অপেক্ষা, 2 বছর পূর্ণ হতে চলেছে সাংবাদিকের রক্তঝরা সেই কালো দিনের। এর মধ্যেই বুধবার সাংবাদিক হত্যার তদন্তে প্রথম সাফল্য দেখালো মামলার তদন্তকারী সিবিআই দল। 2017 সালে সাংবাদিক সুদীপ দত্ত হত্যা মামলায় বুধবার তদন্তকারী সিবিআই দল গ্রেপ্তার করল ত্রিপুরা পুলিশের ডিএসপি স্বরূপানন্দ বিশ্বাসকে। স্বরূপানন্দ বিশ্বাস 2012 সালের ব্যাচের টিপিএস অর্থাৎ ত্রিপুরা পুলিশ সার্ভিসের আধিকারিক। তিনি বর্তমানে টিএসআর তৃতীয় বাহিনীর কচুছড়া সদর দপ্তরের সহকারী কমান্ড্যান্ট হিসেবে কর্মরত। গত কয়েকদিন যাবতই সুদীপ দত্ত হত্যা মামলায় সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করছিল, কেননা সুদীপ হত্যার সময় অর্থাৎ 2017 সালের 21 নভেম্বর স্বরূপানন্দ বিশ্বাস দ্বিতীয় বাহিনীতে সহকারী কমান্ড্যান্ট ছিলেন। এমনকি ওই দিন গোটা বাহিনীর দায়িত্ব ছিল স্বরূপানন্দের উপর, অফিসিয়ালি তিনি ছিলেন বাহিনীর অ্যাডজুটেন্ট। কমান্ড্যান্টের পর বাহিনীতে যা কিছু হয় সমস্ত দায়ভার তার উপরে ছিল। এদিনে বাহিনীর সদর দপ্তরের ভিতরে তার অ্যাডজুটেন্ট অফিসের সামনেই সুদীপ দত্ত ভৌমিক খুন হন, কিন্তু তিনি তাকে বাঁচাননি। তাই এই ঘটনায় তার ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। খুনের পরিকল্পনাতে এবং ষড়যন্ত্রে তিনিও জড়িত ছিলেন বলে সিবিআইয়ের সন্দেহ। এই জন্য সিবিআই সুদীপ দত্ত হত্যা মামলায় 120B ধারার অর্থাৎ অপরাধ ষড়যন্ত্রে ক্ষিপ্ত থাকার অভিযোগে স্বরূপানন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। সিবিআইয়ের ধারণা, স্বরূপানন্দ ওই দিনের ঘটনার সাথে জড়িত এবং তিনি অনেক কিছু জেনেও গোপন করেছেন। তাই টানা 3 দিন গুর্খাবস্তিস্থিত সিবিআই অফিসে রেখে জিজ্ঞাসাবাদের পর বুধবার সিবিআই তাকে গ্রেপ্তার করে সন্ধ্যার আগে ডিএসপি সিআর দাসের নেতৃত্বে তদন্তকারী সিবিআই দল স্বরূপানন্দ বিশ্বাসকে পশ্চিম থানার লক আপে রেখে যায়। আগামীকাল সিবিআই এর তদন্তকারী আধিকারিক স্বরূপানন্দ বিশ্বাসকে সুদীপ দত্ত হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আর্জি নিয়ে আদালতে যাবে বলে সূত্রের খবর। তবে এই বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। এই প্রসঙ্গে উল্লেখ্য, 2017 সালের 21 নভেম্বর আর কে নগরস্থিত টিএসআর দ্বিতীয় বাহিনীর সদর কার্যালয়ে খুন করা হয়েছিল সান্দন পত্রিকার ক্রাইম রিপোর্টার সুদীপ দত্ত ভৌমিককে। সুদীপ দত্ত ভৌমিক দ্বিতীয় বাহিনীর কমান্ড্যান্ট তপন দেববর্মার একাধিক পরকীয়া সম্পর্ক এবং ভ্রষ্টাচার নিয়ে সংবাদ করছিলেন। এই সংবাদের জের ধরেই তপন দেববর্মা পরিকল্পনা মতো সুদীপকে 2017 সালের 21 নভেম্বর নিজের বাহিনীর সদর দপ্তরে ডেকে নেয়। সেখানে সুদীপ দত্ত ভৌমিক প্রথম গিয়ে অ্যাডজুটেন্ট স্বরূপানন্দ বিশ্বাসের সঙ্গেই দেখা করেন বলে সিবিআই তদন্তে উঠে এসেছে। অভিযোগ, সুদীপকে খুন করার সময় সহযোগিতা ছিল বাহিনীর জওয়ান তথা কমান্ড্যান্ট তপন দেববর্মা, নন্দকুমার রিয়াং, নায়েব সুবেদার অমিত দেববর্মা এবং রাইফেলম্যান ধর্মেন্দ্র সিং সহ অ্যাডজুটেন্ট স্বরূপানন্দ বিশ্বাস। কিন্তু তৎকালীন সময়ে রাজ্য পুলিশের গঠিত সিট মামলার তদন্ত করে প্রধান অভিযুক্ত করে তপন দেববর্মাকে অভিযুক্ত করা হয় নন্দকুমার রিয়াং, অমিত দেববর্মা এবং ধর্মেন্দ্র সিংকে। তাদের অভিযুক্ত করেই সিট আদালতে চার্জশিট ফাইল করেছিল। সিটের চার্জশিটে নাম ছিল না খুনের ঘটনার সময়ে গোটা বাহিনীর নিয়ম শৃঙ্খলা রক্ষার সরকারি ভাবে দায়িত্বে থাকা স্বরূপানন্দ বিশ্বাসের। সেই সিটের তদন্তের পরিবর্তে তৎকালীন সরকারের কাছে সাংবাদিক শান্তনু এবং সুদীপ হত্যায় সিবিআই তদন্ত চেয়েছিল সাংবাদিকদের নিয়ে গঠিত ফোরাম। কিন্তু মানিক সরকারের নেতৃত্বে থাকা সরকার সাংবাদিকদের দাবি মানেনি। পরে সাংবাদিকদের প্রতিনিধি দল সিবিআই তদন্তের দাবিতে রাষ্ট্রপতির দরবারে গিয়ে হাজির হয়। দীর্ঘদিন মোমবাতি জ্বালিয়ে নীরব প্রতিবাদ হয় আগরতলা রবীন্দ্র ভবনের সামনে। পরে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সাংবাদিক শান্তনু এবং সুদীপ হত্যা মামলায় সিবিআই তদন্তের সিদ্ধান্ত হয়। যথারীতি সংশ্লিষ্ট মন্ত্রক সিবিআই দল মামলার তদন্তের জন্য রাজ্যে পাঠায়। সেই তদন্তকারী দল ও শুরুতে তেমন অগ্রগতি দেখায়নি। কিছুদিন আগে সিবিআই দলের ভূমিকা নিয়ে ক্ষোভ জানান সাংবাদিক ফোরামের সদস্যরা। প্রস্তুতি চলছিল ফের মাঠে নামার। এর মধ্যেই সুদীপ দত্ত ভূমিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সপ্তাহ আগে বুধবার নিজেদের সাফল্য তুলে ধরল সিবিআই। চাঞ্চল্যকর সুদীপ দত্ত হত্যা মামলায় সিবিআই এই প্রথম কাউকে গ্রেপ্তার করল। তবে ওই মামলাতে সিবিআই তপন দেববর্মার এক দুজন অবৈধ প্রেমিকাকেও জিজ্ঞাসাবাদ করছে বলে খবর। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন ঘটনার দিন বাহিনীর ভিতরে থাকা আরও কয়েকজন টিএসআর আধিকারিক। কিন্তু সুদীপ হত্যা মামলায় সিবিআই একজনকে গ্রেপ্তার করলেও শান্তনু হত্যা মামলায় এখনও সিবিআইয়ের তেমন কোনো সাফল্য নেই। পাশাপাশি সাংবাদিক হত্যা মামলায় সাফল্য নিয়ে সিবিআই সাংবাদিকদের কাছে কিছুই জানতে চাইছে না। এই বিষয়ে পুলিশও কিছু জানতে পারছে না এবং জানা বিষয় সাংবাদিকদের বলতে চাইছে না। তাই তদন্তের বিস্তারিত জানা কঠিন হয়ে পড়েছে।